তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে তাদের বেশ কতগুলো কথা মনে রাখতে হবে। ইতিমধ্যে তোমরা অনেকে সায়েন্সে টিউশন পড়া শুরু করে দিয়েছো, কিন্তু এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বেশি বুঝতে হবে যে আমি যে কোর্সটা নিয়ে ভর্তি হচ্ছি বা আমি আগামীতে সায়েন্স নিয়ে পড়ছি বা আর্টস নিয়ে পড়ছি, তোমার একটা লক্ষ্য তুমি ফিক্স করেছো, সেই ফিক্স করা লক্ষ্য নিয়ে তুমি সামনে এগোচ্ছ। এমন অবস্থায় এভাবে এগোতে এগোতে তোমার মাঝপথে অনেকে সায়েন্স ছেড়ে দেয়। আমি তোমাদের প্রত্যেককে বলবো যে এই মুহূর্তটা দেখো, তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, জাস্ট এই মার্চ মাসটাকে একটু কাজে লাগাবে। লাগিয়ে আমি বলবো যে সায়েন্সের জন্য যারা ভাবছো যে আমরা নিজের বাড়ি থেকে করব বা কোনো একটা জায়গাতে মিশে থাকবো থেকে করব, যারা ভাবছো তাদের জন্য টিউশন নির্বাচন করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন টিউশন শিক্ষক তোমাকে নির্বাচন করতে হবে যেখান থেকে তুমি সবচেয়ে বেস্ট ফেসিলিটিস পাবে এবং তোমার জন্য সেই টিচারটা ফলদায়ক হবে। একটা টিচারের কাছে সমস্ত বন্ধুরা যাচ্ছে বলে আমি যাব, এইরকম কোন বিষয় যদি থাকে তাহলে কিন্তু আলটিমেট কিন্তু রেজাল্ট তোমারই খারাপ হবে এবং অনেকের ক্ষেত্রে শেষ পর্যন্ত সায়েন্স ছেড়ে দিতে বাধ্য হয়। তো প্রত্যেককে বলবো সায়েন্সে যারা পড়বে তাদের টিউশন নির্বাচন করাটা উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভাবনা চিন্তা করো বিভিন্ন স্যারদের, তুমি যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের কাছে পড়ো। যদি মনে হয় যে না তুমি এই জায়গাটা বুঝতে পারছো না, তুমি তাকে জিজ্ঞাসা করো, যদি তুমি তোমার মতো স্যাটিসফাইড আনসার পাও তবে তোমার জন্য ওই স্যারটা উপযুক্ত, নচেত কিন্তু তোমাকে টিচার কিন্তু চেঞ্জ করতে হবে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাকে বলবো যে কোনো সাবজেক্টের জন্য, এবার যারা উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়বে বেস্ট কম্বিনেশন কি হতে পারে সেটা তোমাদেরকে পরে বলবো। তো যারা আর্টস নিয়ে পড়বে তাদের বলবো যে ইংরেজি বিষয়টা কিন্তু তোমাদের খুব ভাইটাল, আর কিন্তু ইংরেজিতে সেই ক্লাস টেনের মতো প্যাসেজ তুলে দেওয়া থাকবে না। এবার তোমাকে যতটুকু থাকবে ততটুকু তোমাকে, তুমি যেভাবে বাংলা গল্প কবিতা নাটক পড়েছো ঠিক সেভাবে তোমাকে ইংরেজিতে গল্প কবিতা নাটক পড়তে হবে। তার বেশি সে কিছু এমসিকিউস, তার বেশি সে কিছু এসএকিউস, তার বেশি সে কিছু ব্রড টাইপ কোশ্চেন তোমার পরীক্ষাতে আসবে। সুতরাং ইংরেজি শেখাটা, ইংরেজিতে নিজে নিজে উত্তর লেখা সেটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে ইলেভেন বলে গুরুত্ব দেবো না, থাক ইলেভেন পড়ে কি হবে, এই একটা মেন্টালিটি নেবে। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো উচ্চ মাধ্যমিক কিন্তু টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, টিউশনটা টিচারটা নির্বাচন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বলবো প্রত্যেককে যে যারা সায়েন্সে পড়ছো তারা বিচক্ষণতার সঙ্গে তোমাদের টিউশন টিচার নির্বাচন করবে, যারা আর্টসে পড়ছো তারা খুব দ্রুত তোমাদের ইংরেজি টিউশন শুরু করে দেবে, কারণ ওই টিউশনটার কিন্তু গুরুত্ব আছে। জিওগ্রাফি টিউশন তোমরা শুরু করে দেবে যারা আর্টস নিয়ে পড়বো ভাবছো। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের জানানোর ছিল। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো।